শুভ সন্ধ্যা বন্ধুরা আজ হলো ষোলো জুন শুক্রবার আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো শিলচর অন্নপূর্ণা ঘাট এবং বদরপুর ঘাটে বরাক নদীর জল দ্রুত বাড়ছে এদিকে দে আসছে ঘূর্ণিঝড় বৃষ্টি বরাক উপত্যকার কাসার জেলা সহ একুশটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি সবাই সতর্ক থাকবেন বিস্তারিত থাকবে প্রতিবেদনে বৃষ্টির জমা জলে হাবুডুবু খাচ্ছে শিলচর শহর শিলচর শহরের চারিদিকে কৃত্রিম বন্যা এবার অরুণাচল প্রদেশের সঙ্গে বরাক উপত্যকার সরাসরি রেল সংযোগ স্থাপিত হচ্ছে বরাক অরুণাচল প্রদেশে সরাসরি রেল যোগাযোগ শিলচর নাহার লাগুন ট্রেন আগামী ১৯ জুন থেকে রাজ্যে এক মর্মান্তিক ঘটনা বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে গাছে ধাক্কা টিয়াগো গাড়ির প্রাণ গেল দুই মহিলা সহ চারজনের বিনামূল্যে আধার কার্ড সংশোধনের সময় বাড়ানো হল এখন চৌদ্দ সেপ্টেম্বর পর্যন্ত বিনামূল্যে আধার সংশোধন করতে পারবেন আজ সকালে ভূমিকম্পে কেঁপে উঠল বরাক উপত্যকার করিমগঞ্জ কাসার হাইলাকান্দি জেলা আজ ঘূর্ণিজর বিপর্যয় দেশের গুজরাটের বহু এলাকা মৃত দুই সময় গড় থেকে বের হবেন না আজ রাজ্যে এক মর্মান্তিক ঘটনা চলন্ত বাইকে গাছ পরে প্রাণ গেল বাইক আরোহী পরিবারের মুখে দু অন্ন তুলে দিতে মেঘালয়ের কয়লা খনিতে কাজ করতে গিয়ে প্রাণ গেল রাতাবাড়ির খাজির বাজারের এক ব্যক্তির এবং শেষ খবরটি করিমগঞ্জ জেলায় আবার বিদ্যালয়ে একত্রীকরণ প্রক্রিয়া শুরু তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন যাতে সঠিক তত্ত্বগুলো সবার কাছে পৌঁছাতে পারে এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত প্রথম খবর জল বাড়ছে বরাক নদীর আজ বিকেল ছয়টা পর্যন্ত বরাক নদীর জল বাড়ছে জল বাড়ছে বরাক নদীর বদরপুর ঘাট এবং অন্নপূর্ণা ঘাটেও এদিকে দে আসছে জ্বর বৃষ্টি সেই সঙ্গে বহু অঞ্চলে বজ্র পড়তে পারে আগামী চার দিন রাজ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে তাই রাজ্যবাসীকে সতর্ক থাকতে বলা হয়েছে গৌহাটি বর্জারস্থিত আঞ্চলিক আবহাওয়া দফতরের তরফে এমনটাই জানানো হয়েছে উল্লেখ্য চার দিন লাগাতার বৃষ্টি এবং জ্বর এলে অরেঞ্জ অ্যালার্ট বলা হয় এর প্রভাবে তসনস হয়ে যেতে পারে বিস্তীর্ণ এলাকা বরাক উপত্যকার কাসার জেলা সহ রাজ্যের একুশটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে গত তিন দিনের দ্বারা বৃষ্টিতে জমা জলে হাবুডুবু খাচ্ছে শিলচর শহর বন্যা দেখা দিয়েছে শিলচর শহরে শহরের রাজপথ সহ প্রায় প্রতিটি অলিগলি জলমগ্ন বিশেষ করে সুনাই রোড নিউ শিলচর এলাকার সবকটি গলি জলের তলায় রয়েছে বৃষ্টির জমা জলে জনজীবন বিপর্যস্ত এতে আবার উঠে আসছে রাঙ্গির খাল খাল জল টানতে পারছে না বলে শহরের অধিকাংশ এলাকা জলবন্দি হয়ে গেছে এমন অভিযোগ রাঙ্গির খালের নিচের দিকে মানুষের দখলে খাল তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে যার ফলে অল্প বৃষ্টিতে বুগান্তির অন্ত নেই সাধারণ নাগরিকদের আজ ভূমিকম্পে কেঁপে উঠল আসামের বরাক উপত্যকার কাসার করিমগঞ্জ হাইলাকান্দি সহ ভারত বাংলাদেশের বিস্তীর্ণ অঞ্চল আজ অর্থাৎ শুক্রবার সকাল দশটা ষোলো মিনিটে এই কম্পন অনুভূত হয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে রিক্টার স্কেলে এর মাত্রা ছিল চার দশমিক আট ভূমিকম্পের উৎপত্তিস্থল স্থল বরাক উপত্যকা সংলগ্ন ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় সত্তর মিটার গভীরে তবে প্রাথমিকভাবে ভূমিকম্পে ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি ঘূর্ণিঝড় বিপর্যয়ের প্রভাব না পড়লেও রাজ্যের আবহাওয়া ক্রমশ রুদ্র রূপ ধারণ করছে বাড়ি বৃষ্টি দশ বন্যা সব মিলিয়ে এক ভয়াবহ রূপ নিচ্ছে ক্ষতির মুখে রাজ্যবাসী আজ অর্থাৎ শুক্রবার সকালে রাজ্যের ডিমাহাসাওয়ে এক মর্মান্তিক ঘটনা ঘটল সকাল দশটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ জেলার ব্লক বাজার বাজারের দিকে দিব্রুয়াং আইটিডি ব্লক ক্যাম্পাসের দিকে যাওয়ার পথে হঠাৎ একটি গাছ দুই আরোহীর উপরে পড়ে এবং দুজন গুরুতর আহত হন স্থানীয় লোকজন নিকটস্থ ব্লক বাজার পিএইচসিতে নিয়ে গেলে চিকিৎসক পিলিয়ন রাইডারকে মৃত ঘোষণা করেন দুই ব্যক্তি গড় থেকে বাইকে বেরিয়েছিলেন পুলিশ কর্মীরা পিএইচসিতে পৌঁছেছেন তবে এখনও দুই ব্যক্তির নাম জানা যায়নি আজ অর্থাৎ শুক্রবার শক্তি হারিয়ে ঘূর্ণিঝড় বিপর্যয় দেশের রাজস্থানে প্রবেশ করে এর আগে ঘূর্ণিঝড় বিপর্যয় গুজরাটের মাটিতে আশরে পড়ার সঙ্গে তসনস করে বহু এলাকা বিদ্যুতের খুঁটি গাছ বেঙ্গে পড়েছে বিভিন্ন এলাকায় ঘূর্ণি তীব্রতার জেরে মৃত জন আহত হয়েছেন তেইশ জন এছাড়া চব্বিশটি পশু মারা গেছে এই বিপর্যয়ের কারণে ইতিমধ্যেই এন তরফে উদ্ধার কার্য শুরু করা হয়েছে এদিকে জ্বরের দাপটে গুজরাটের বাবন্নগর জেলায় বাবা এবং ছেলের মৃত্যু হয়েছে প্রশাসনিক কর্মকর্তারা জানিয়েছেন প্রবল বাতাসে বৈদ্যুতিক খুঁটি ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে গুজরাটের প্রায় নয়শো চল্লিশটি গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বিনামূল্যে আধার কার্ডের তথ্য পরিবর্তনের সুযোগ আরও তিন মাস বাড়ানো হচ্ছে আগামী চৌদ্দ সেপ্টেম্বর পর্যন্ত এই সুযোগ মিলবে বলে কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে মাই আধার পোর্টালের মাধ্যমে পরিচয় এবং ঠিকানার প্রমাণ সংক্রান্ত নথি সংশোধন এবং সংযোজন করা যাবে সাধারণভাবে এর জন্য খরচ হয় পঁচিশ টাকা আধার কেন্দ্রে গিয়ে তা করাতে খরচ হয় পঞ্চাশ টাকা কিন্তু জানা গিয়েছে আগামী চৌদ্দ সেপ্টেম্বর পর্যন্ত বিনা খরচে আধার আপডেট করা যাবে এবার অরুণাচল প্রদেশের সঙ্গে বরাক উপত্যকার সরাসরি রেল সংযোগ স্থাপিত হচ্ছে উত্তর পূর্ব সীমান্ত রেল এ নিয়ে একটি প্রস্তাব রেলবোর্ডে পাঠিয়েছে প্রস্তাব অনুযায়ী আগামী ২৯ জুন থেকে আঠাশ আগস্ট পর্যন্ত শিলচর নাহারলাগুন মোট এগারোটি এবং ২৯ জুন থেকে ত্রিশ আগস্ট পর্যন্ত নাহারলাগুন থেকে শিলচর মোট ট্রিপ একটি সামার স্পেশাল ট্রেন চালাবে উল্লেখ্য বরাক উপত্যকা তথা দক্ষিণ অসমের অনেক যাত্রী রয়েছেন যারা অরুণাচলে যাতায়াত করেন এই স্পেশাল ট্রেনটি যেহেতু ডিব্রুগড় এবং তিনসুকিয়া হয়ে যাবে ফলে আপার অসমের সঙ্গে যোগাযোগকারী আরও একটি ট্রেনের সুবিধা পাওয়া যাবে গত রাতে রাজ্যের তিনসুকিয়া জেলার ডিগবইয়ে একটি গাড়ি গাছের সঙ্গে ধাক্কা লেগে দুই মহিলাসহ চারজন নিহত এবং একজন গুরুতর আহত হয়েছেন রাজ্যের তিনসুকিয়া জেলার ডিগবই থানার অন্তর্গত গোলাইতে অয়েল কর্পোরেশন অব ইন্ডিয়া তেল টার্মিনালের কাছে দুর্ঘটনাটি ঘটে টাটা টিয়াগো গাড়িটি ডিগবই থেকে লিডুর দিকে যাওয়ার সময় গোলাই তেল টার্মিনালের সামনে রাস্তার পাশের গাছে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে গাড়ির লোকরা একটি বিয়ের অনুষ্ঠানে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন চালক এবং একজন মহিলা ঘটনাস্থলেই মারা যান এবং অন্য দুজন ডিব্রুগড়ের অসম মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান সংসারের দায়বার চালাতে গিয়েছিলেন মেঘালয়ে সেখানে কয়লা খনিতে কাজ করে স্ত্রী সন্তানসহ পরিবারের সদস্যদের মুখে দুমুঠো বাদ জোগাড় করবেন কিন্তু নিয়তির নিষ্ঠুর পরিহাস কফিন বন্দী হয়ে ফিরতে হল হৃদয় বিদারক ঘটনাটি রাতাবাড়ি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত খাজিরবাজার জিপির আওলালা দিনমজুর আলিম উদ্দিনের মেঘালয়ে কয়লা খনন করতে গিয়ে দুর্ঘটনার কবলে পরে মারা যান তিনি দুর্ঘটনাটি ঘটে মেঘালয়ে ঘটনার খবর পেয়ে পরিবারের লোকজন আত্মীয় স্বজন ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহ নিয়া আসেন বাড়িতে রাতেই কবরস্থ করা হয় তার দেহ এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া বিরাজ করছে এবার শেষ খবরটি করিমগঞ্জ জেলায় আবার বিদ্যালয়ে একত্রীকরণ করার প্রক্রিয়া শুরু হয়েছে জানা গেছে দুই হাজার একুশ বাইশ অর্থবছরে করিমগঞ্জে বেশ কয়েকটি বিদ্যালয়ে একত্রীকরণ করা হয়েছিল কিন্তু এরপরও অনেক বিদ্যালয়ে রয়ে গেছে সম্প্রতি তালিকা তৈরি করে এর প্রস্তাব জমা দিয়েছিলেন প্রত্যেক বিইও জেলার বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক সমহার ঠিকমতো নয় একাংশ বিদ্যালয়ে ছাত্র প্রচুর অথচ শিক্ষকের সংখ্যা একজন এমনও বিদ্যালয়ে আছে যেখানে শিক্ষক শিক্ষিকার সংখ্যা অনেক কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা সেরকমের নয় সেই জন্য কয়েকটি বিদ্যালয়ে পাশে থাকা অন্য বিদ্যালয়ের সঙ্গে একত্রীকরণ করার চিন্তাভাবনা চলছে এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন